অবরুদ্ধ গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। নির্বিচার বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটির উত্তরাঞ্চল। হামাসের অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করলেও বোমার আঘাতে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার নিরীহ মানুষ। অবরুদ্ধ অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক সংকট। এমন পরিস্থিতিতে গাজাবাসীর জন্য মিশরের রাফা ক্রসিং দিয়ে ত্রাণ পৌঁছাতেও বাধা দিচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী ট্রাক প্রবেশের পর রাফার আশপাশেও বোমা ফেলছে নেতানিয়াহু বাহিনী। অভিযান চালানো হচ্ছে অধিকৃত পশ্চিম তীরেও। এ অবস্থায় অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের বিষয়ে এবার তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির প্রসিকিউটর করিম খান। রাফা ক্রসিং পরিদর্শনের পর রোববার কায়রোয় একটি সংবাদ সম্মেলনে তিনি জানান, গাজায় বাসিন্দাদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোয় বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিরাপরাধ মানুষের মৌলিক অধিকারের কথা সুস্পষ্ট উল্লেখ আছে। Clearly to Israel that there must be discernible efforts without further delay to make sure civilians receive basic food, medicine, anesthetics, morphine. We hear reports of operations taking place without these basic medicines, as if we're in the Middle Ages. গাজার পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রসিকিউটর। একই সঙ্গে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের রকেট হামলার বিষয়টিও আদালত তদন্ত করবেন বলে জানান তিনি। এর আগে আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফাম অভিযোগ করে গাজায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। সংঘাত শুরুর পর মাত্র 2% মানবিক সহায়তা উপত্যকাটিতে প্রবেশ করেছে বলে উল্লেখ করে সংস্থাটি। অন্যদিকে মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।